কালিমের তাদরিস হয় সোজা বাংলা কথায়, যেখানে তাফসিরুল কোরআন মাহফিল তথা দিনই আলোচনা হয়। ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, মদিনা ওয়ালা নবী বলেন, বসার সাথে সাথে কোরআনুল কারিমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, মাফ করে দেবার দায়িত্ব কার? আল্লাহ। যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? হাদিস এখান থেকে শেষ নয়। চায়ের দোকানে আড্ডা না দিয়ে, আরামের বিছানাকে হারাম করে যারা কোরআনের মাহফিলে বসেছি আমরা, তাদের গুনাহ মাফ হয়েছে। যারা বাইরে ঘোরাফেরা করছেন, আরামের বিছানাকে গ্রহণ করেছেন, তাদের গুনাহ মাফ হয়নি। কেন? আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা কোরআনের মাহফিলে বসেছি, আমাদের গুনাহ মাফ হয়েছে। যারা বাইরে আছেন, তাদের গুনাহ মাফ হয়নি, আমাদের হয়েছে। এটা হলো কর্মের প্রতিফল। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নিয়মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বুনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখেরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আজাবকে মাফ করে দিবেন। আর একটু জোরে কর আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আজাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার বসবার কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? যে আল্লাহ পাক এত বড় মহান নিয়ামতের বাড়ি ধারায় আপনাকে আমাকে সিক্ত করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ জান্নাতি এই সামিয়ানা ভেদ করে শুক্রিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আজিমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে, অন্তর খুলে, একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতে একটা বার দরুদ ও সালাম পেশের মাধ্যমে আজকে তাফসীর শুরু করছি। মহব্বতে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজেরিন, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, তারা আজকের এই মাহফিলের শিরোনাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমরা অনেক পোস্টারে আবার দেখি আজিমুশান ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিল, এই দুইটার মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। তন্মধ্যে অন্যতম মৌলিক পার্থক্য হল, ওয়াজ মাহফিল মানে বক্তা মঞ্চে উঠে মুখে যা আসবে মনে যা চাবে তাই বলতে থাকবে। কখনো নামাজের বয়ান, কখনো রোজার বয়ান, কখনো হজের বয়ান, কখনো জাকাতের বয়ান, কখনো দাদা হুজুরের কিস্সা, কখনো বাবা হুজুরের কিস্সা, কখনো গান, কখনো গজল, কখনো নাচন, মন যা চায় আনলিমিটেড ভাবে যা বলবে, এটার নাম হলো ওয়াজ মাহফিল। কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল শব্দটি লিখলে বক্তা মন যা চাবে তাই বলতে পারবে না। তাফসিরুল কোরআন শব্দটি লেখার সাথে সাথে একটি দায়বদ্ধতা সৃষ্টি হয়ে যায়, একটি বাউন্ডারি আওয়াল সৃষ্টি হয়ে যায়। আপনি মুখে যা আসবে মনে যা চাবে তা বলতে পারবেন না। আপনি যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করেছেন তাকেই আবর্তন করে আপনাকে কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই হলো ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিলের মৌলিক পার্থক্যের অন্যতম পার্থক্য। বুঝে থাকলে বলুন জরুনের এই সমবেত ভাইরা, এই যদি হয় ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিলের পার্থক্য, তাহলে বলুন তো ওয়াজ মাহফিল করা সহজ না তাফসিরুল কোরআন মাহফিল করা সহজ? ওয়াজ মাহফিল সহজ, তাফসিরুল কোরআন মাহফিল এটা সহজ সাধ্য কোনো বিষয় না। এটি আসলেই একটি দায়বদ্ধ, কঠিন একটি আমানতদারি তার মাহফিল। এই কঠিন একটি মাহফিলে আমাকে প্রথম দিনের প্রধান বক্তা বানায়া আমার কাঁধের উপরে তুলে দিয়েছেন এক মহা দায়িত্ব। বিশ্বাস করুন,
কোরআনের তাফসীর করবার মতো কোন যোগ্যতা ইলম হেলেন তাজরবা এক্সপেরিয়েন্স আমার নেই, তবে আমার একইনার বিশ্বাস হলো এই, আপনাদের মতন কোরআন প্রেমিক তাওহিদি জনতা, বিশেষ করে এখানের সমবেত উলামায়ে হাজরাত, যদি একটু প্রাণ খুলে দোয়া করে দেন আর মহান মনি বান্দা পাকে গোলাম অধম অযোগ্য নালায়েক পাপা চারকে যদি কবুল করেন, তবে এই তেলাওয়াতকৃত আয়াতগুলি নির্ভরযোগ্য মুফাসসিরুল ইকরামদের বক্তব্যের নিরিখে তাফসীরের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াস আমি চালাব। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন। তাফসীর করবার আগে একটা হাদিস স্মরণ করে দেয়া খুব জরুরি মনে করছি। প্রসঙ্গক্রমে মদিনাওয়ালা নবী বলেন লিকুল্লি ইনসানিন শয়তান, প্রত্যেকটি মানুষের সাথে একটা করে শয়তান আছে। আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো রাসূলুল্লাহর ভাষায় প্রত্যেকটা মানুষের সাথে একটা করে কি আছে? আপনার আমার নবী মানুষ ছিলেন না জিন ছিলেন? এটা আকীদা সব করে নেন, আমার আপনার নবী ছিলেন মানুষ, তবে সাধারণ মানুষ ছিলেন না, মানবীয় সমস্ত গুণের সমন্বয়ে তিনি ছিলেন অতি মহামানব। চিৎকার মনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীও মানুষ ছিলেন, অসাধারণ মানুষ ছিলেন, মহামানব ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করেন যে হুজুর, সব মানুষের সাথে যদি একটা করে শয়তান থাকে তা আপনিও তো মানুষ, তো আপনার সাথে শয়তান আছে নি? আমার নবী একটু জান্নাতি হাসি দিলেন, বললেন হ্যাঁ আমার সাথেও একটা শয়তান আছে, তবে আমার শয়তান আমার হাতে হাত রেখে তওবা করে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাদিস বুঝে থাকলে বলেন রাসূলুল্লাহর যে শয়তান ছিল শয়তানই ছিল না মুসলমান হয়েছিল? কিন্তু আপনার আমার সাথে যে শয়তানটা আছে এটা কি মুসলমান হয়েছে না শয়তানে আছে? এই শয়তানের মূল টার্গেট আপনাকে আমাকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে দেয়, এর মূল টার্গেট। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল শয়তান, মানুষ যেখানেই যায় সেখানেই শয়তান যায়, তবে শয়তান খারাপ জায়গায় মানুষের সাথে যায় না। বলে হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, শয়তান গানের মঞ্চে যায় না, কারণ শয়তান জানে যে আমার যাওয়ার দরকার কি, যারা গান শুনে আর যারা গান গায় এরা তো আমার চেয়ে বড় শয়তান। কথা কন না কেন, আমার ওখানে যাওয়ার দরকার কি? যা কো যাইয়া শবক নিয়ে আসুক, যে শবকটা আমি দিব সে তো যাইয়া ওখানে নিয়ে আসবে। আমার কথা কি আপনারা বুঝতে চান? মদের আড্ডায় শয়তান যায় না, জানে যে আমার চেয়ে বড় শয়তান ওরা। তাহলে শয়তান যায় কোথায়? শয়তান যায় এই ভালো ভালো পথে। আল্লাহ আকবার বলবেন না? বলে হুজুর দলিল কি? কোরআন সূরা আরাফ খুলে দেখুন কোরআন। ইবলিস ইবাদত করতে করতে এমন ইবাদত করছে, হাদিসে আছে বাইহাকি খুলে দেখুন, আল্লাহ নবী বলেন ইবলিসের ইবাদত এত মারাত্মক ছিল এই জমিনের এমন একটা ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে ইবলিসের সেজদার দাগ পড়ে নেই। সুবহানাল্লাহ। বলে আপনারা যে বসেছেন না এখানেও ইবলিসের কপালের সেজদা আছে, এত সেজদা করছেন আল্লাহ পাকের। আল্লাহ সেজন্য প্রমোশন দিয়া তাকে বানাইছিলেন কি, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। কিন্তু একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তারে ডিমোশন করে কি বানাইছেন, শয়তান বানায় দিয়েছেন। ইবলিসের এত অর্জন যখন শেষ হইয়া গেছে আদমের কারণে, আদমকে সেজদা না করার কারণে, আল্লাহর ইবলিস ডাক দিয়ে কয় আল্লাহ আমি যে এত ইবাদত করলাম তার কি পুরস্কার নাই? বলে আছে এটা দুনিয়ায় আখেরাতে তোর জন্য কিছু নাই। বলে দেন, আল্লাহ কয় কি চাবি বল? মুফাসসিরিনে কেরামরা বলেন মূলত শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়ে নিয়েছেন। বলেন কয়টা? তিনটা। এক নম্বরে শয়তান কয় আল্লাহ আমারে কেয়ামত পর্যন্ত ক্ষমতা দেন। কি? কেয়ামত পর্যন্ত। আল্লাহ কয় দিয়ে দিলাম। এই জায়গায় মুফাসসিরিনে কেরামরা নোট করেন, যখন দেখবে কোনো ব্যক্তি বা কোনো দল আজীবন ক্ষমতায় থাকতে চায়, এটা আসলে মানুষের স্বভাব না, এটা হলো এক নম্বর শয়তানের স্বভাব। এইরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? জনগণ চাক আর না চাক আমাকে থাকতেই হবে, কত মেয়াদে থাকতে হবে আর জানি না। মনে রাখবেন যখন কোনো দল বা কোনো ব্যক্তিকে ক্ষমতা এ পরিমাণ আকৃষ্ট করে আমাকে থাকতেই হবে, এরা মানুষের খাসলত নয়, এরা মানব রূপী শয়তানের খাসলত।
দিন যত যায় এরকম শয়তান সমাজে বাড়ে না কমে। আল্লাহ কয় যা তোরে দিয়া দিলাম, তোরে দিয়া দিলাম। দুই নম্বরে শয়তান কয় আল্লাহ আমারে আনসিন করে দেন। আনসিন মানে আমি যত অকাম কুকাম করব লোকে যাতে আমারে না দেখে। আরে কথা কর না কেন ভাই, শয়তান বড় চালাক। শয়তান জানে ভাই, যদি জানেন যে এই শয়তানের কারণে আমি খুন করছি, বলেন আপনার চান্দি মান্দি গরম হবে না, ওকে আগে মারবেন। এই জন্য শয়তান কয় যে আল্লাহ আমাকে আনসিন করে দেন, যত অকাম কুকাম করব কেউ যেন আমারে না দেখে। আল্লাহ কয় ওটাও দিয়ে দিলাম। তিন নম্বরে শয়তান বলছে আল্লাহ আমারে মানুষের কালবের ভিতরে ঢোকার শক্তি দিয়ে দেন, রক্তে মিশার শক্তি দিয়ে দেন, বাতাসের সাথে মেশার শক্তি দিয়ে দেন। আল্লাহ কয় তাও দিলাম। তিন মহাশক্তি যখন শয়তান পাইছে, পাওয়ার পরে শয়তান একটা চ্যালেঞ্জ দিছে আল্লাহর সাথে। কি চ্যালেঞ্জ? আল্লাহ পাক ওই চ্যালেঞ্জটাকে, শয়তানের চ্যালেঞ্জটাকে কোট আনকোট করে আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে দিতেন। কি শয়তান চ্যালেঞ্জ করে বলেন, ফাবে মা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই আদমের কারণে আজ সব আমার বরবাদ হয়ে গেছে। আমি ওই আদমের প্রত্যেকটা আন্ডা বাচ্চা যা আছে সবগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাব। কেমনে নিয়ে যাব? লা আকউদান্না, আমার দিকে তাকান, লামে তাকিদ নুনে তাকিদ দুইটা তাকিদ অবশ্যই বললে তর্জমা ভুল হবে। আর শয়তান বলে লাকরুদান্না লাহুম, আমি অবশ্যই অবশ্যই বসে থাকব। লাহুম মানে লিবানি আদম, আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য, সিরাতাল মুস্তাকিম তোমার ভালো ভালো পথের মধ্যে। এবার বুঝে থাকলে জরুনের ভাইয়ারা বলেন, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছেন আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করবেন, ভালোর পথে বসে থেকে না খারাপের পথে বসে থেকে? ভালোর পথে, বুঝে নাই কোন পথে, ভালোর পথে। এই জন্য শয়তান গানের মঞ্চে যায় না, শয়তান ভালোর পথে যাইয়া মানুষকে পথভ্রষ্ট করে। কেমনে? তার বড় প্রমাণ একটা দেই, আপনারা সবাই টের পাবেন শয়তান যে ভালো পথে যাইয়া মানুষকে পথভ্রষ্ট করে, তার বড় প্রমাণ। বলেন তো নামাজ ভালো ভালোর পথ না খারাপের পথ? এখানে যে শয়তান যায় তার বড় প্রমাণ কি? আপনি আমি যখন আল্লাহু আকবার বলে এরকম হাত বাঁধলাম, বাবার পরে ছাড়া পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, তারপরে সুরা পড়তেছি, মুখ দিয়ে সুরা চলতেছে, কিন্তু অন্তরের মধ্যে 14 বছর আগের যত অকাম কুকাম অডিও আর ভিডিও সহ চোখের সামনে তুলে ধরে, বলেন তো এই নামাজের মধ্যে অকামটা পড়ে কে? মানে শয়তান যায়। তাহলে শয়তান ভালোর পথে যায় না খারাপের পথে যায়? ভালোর পথে যাইয়া মানুষকে আজি সাহেব হস করে আসছে। আমার কথা কি বুঝতেছেন? হাজি সাহেব হস করে আসছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে, শয়তান যাইয়া দেখে একটা গুনাও নাই। কারণ হাদিসের মধ্যে আসছে, যার হজ কবুল হবে মায়ের পেট থেকে বের হইলে যেমন নিষ্পাপ, একজন কবুল হাজির হজের হজের কবুল হাজ, যার হজ কবুল হবে ওই হাজি ওই রকম নিষ্পাপ হইয়া যায়। সুবহানাল্লাহ। শয়তান যাইয়া দেখে হাই হাই করছে, কি এটা একটা গুনাও নাই। শয়তান এখন কি করবে? যে ভালো পথে অশ্বাসা দেয় কানে কানে কয় হাজি সাহেব মাশাআল্লাহ চেহারা যা নুরানি হয়েছে, গুণা তো একটাও নাই, আরে যে জমজম কূপের পানি গেছেন, আরে নূর চমকিতেছে, আপনি তো নিষ্পাপ হইয়া গেছেন, কিন্তু আপনি যে হাজি এটা বোঝা যাবে কেমনে? আপনি দাঁড়ায় আছেন, আপনি হাজি নাকি কেউ তো টেনে পাইতেছে না? ওই যে শোনেন লাগেজ করেন, লাগেজ নাক্কাসা বাজারের মধ্যে 1800 টাকা দিয়া লাল হাজি রুমালটা কিনছিলেন, ওটা একটু মাথায় দিয়ে দেন, তাহলে মানুষ বুঝবে যে আপনি একটু হাজি। হাজি সাহেব কথাও তো ঠিক, আমি এত টাকা দিয়ে হজ করে আসলাম, কেউ তো বুঝতেইছে না আমি হাজি কিনা। আরে কথা কর না কেন, আস্তে করে লাগাজটা খুলে লাল হাল গামছা বাইর করিয়া যখনে দিছে ভাব আসি গেছে, এই আমি হজ করি আসছি, হাজি 40 দিন পর্যন্ত দোয়া কবুল হবে, সালাম দাও মুসাবা করো আর মুরগি জব করি 40 দিন খাও। বলেন হাজির হজ আছে না গেছে? শয়তান ভালো পথে ধোকা দিল না খারাপ পথে? তাহলে বলে এবার যে আপনারা এই মাহফিলে আসছেন এটা ভালো না খারাপ? আপনি যখন বাড়ির থেকে বের হয়েছেন শয়তান কি বাড়িতে আছে না সাথে আসছে? প্রত্যেকের সাথে আসছে। এখানে যে পরিমাণ লোক বম বসে আছেন, এর চেয়ে 3 ডবল লোক বাইরে, সবাই বাড়িতে বলে আসছে, আব্বা আম্মাকে বলছে, বউকে বলছে যে মাহফিলে গেলাম আসতে একটু দেরি হবে, শয়তানও বাড়াইছে। কিছু কিছু ভাই আমাদের, তাদেরকে এই গেটে ঢুকতেই দেয় নাই। শয়তান করে কি দরকার, মন্দিরে কি বলবে জানে বাকি? আরে কথা কর না কেন, এত
কোনো দরকার নাই, একটু ব্রিজ থেকে টান মার, ওই যে সুন্দর সুন্দর দোকান ধরছে এগুলো ঘুরে ঘুরে বেড়াও। কিছু কিছু ব্যক্তিকে এখানে ঢুকতেই দেয় না শয়তান, সাকসেস। আর আপনি আমি যখন ঢুকছি ওই গেটের মধ্যে শয়তান বুঝি বিদায় দিছে নাকি? কোথায় বসছে আপনার আমার কোলে কোন জায়গা? এটা আপনারাই মাসলা ইস্তেমবাদ করতে পারবেন। ওই যে যখন যখন এরকম করে নামাজের মধ্যে মুয়াজ্জিন ইকামত দেয়, তার আগে কি কয়? কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন, ফাঁকা জায়গা কেন? ফাঁকা জায়গা পূরণ করার কথা কই? কারণ রাসূল হাদিসে বলেছেন এই ফাঁকা জায়গাগুলোতে শয়তান বসে। তা আপনারা যে এখানে আসি বসছেন, বলেন তো ভাই ফাঁকা জায়গা নাই? ওখানে কে বসছে? শয়তান যে বসছে, ও কি স্থির থাকবে না অস্থির করে দিবে? এই জন্য ভাই শয়তানকে ভাগাইতে হবে। শয়তানকে ভাগানোর জন্য যারা রাজি আছেন আল্লাহর হস্তে একটু তাকবীর দিব, আপনারা সবাই দাঁড়াবেন, আমি অল্প সময় কথা বলবো। আমি আপনাদের কাছে পরিবেশটা চাই, মেহরবানি করে যুবকদেরকে সামনে চাই, একটু মেহরবানি করে সবাই একটু দাঁড়ান তো দেখি, লিল্লাহে তাকবীর। ভাই ভাই আসেন সামনে আসেন, জবান খুলে তাকবীর দিতে দিতে সামনে আসেন, ফাঁকা জায়গা রাখা যাবে না। ভলান্টিয়ার যারা আছেন তাফসীর বাস্তবায়ন কমিটি, এই ফাঁকে মানুষদেরকে একটু দাওয়াত দেন, ভিতরে ঢুকে যায়।